গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টাই। তোমরা সকলেই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। তো বিশ্ব বাংলা শারদ সম্মান ঘোষিত কাঁথির মধ্যে যে দুটো মণ্ডপ প্রথম হয়েছে সেই দুটো মণ্ডপ তো আজকে দেখাবো, তার সাথে সাথে আরও যে কয়েকটা মণ্ডপ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সেই সব মণ্ডপ ও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। খুবই চমৎকার এবং আকর্ষণীয় মণ্ডপ যা তোমরা অনেকে দেখোনি আবার অনেকে দেখেছ। সো ভিডিওটা পরপর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, বিশ্ব বাংলা সেরা শারদ সম্মান ঘোষিত কাঁথির মধ্যে যে মণ্ডপটা প্রথম আমি দেখাতে যাচ্ছি, মানে যেটা সেরা হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেক ক্লাব। তো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, দেখতে পাচ্ছ প্রদীপ প্লাস টাওয়ার খুব সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে কারুকার্য করা, লাইটিংয়ের তারা অসম্ভব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, দেখতে থাকো ফ্রেন্ডস। যে মণ্ডপটা সেরা হিসেবে ঘোষিত হয়েছে সেই মণ্ডপটা হচ্ছে বন্দে মাতরম স্পোর্টিং ক্লাব। পুরোটাই টিনের, দারুণ লাগছে। প্রথমে সবাই ভাবে এটা রূপোর দিয়ে তৈরি, এত সুন্দরভাবে গ্লসি করেছে মণ্ডপটা, এক কথায় জাস্ট ওয়াও লাগছে। আর সত্যি কথা বলতে এটা একদম ইউনিক স্টাইলের করেছে, দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফ্রেন্ডস। সো মণ্ডপটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখে নাও।
মা দেখা যায় না, এত পরিমাণে ভিড় করেছে, দেখতে পাচ্ছ হাজার হাজার লোক। তো একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর চলে এসেছি আমি ফ্রেন্ড সরস্বতী তলায়। দারুণ করেছে মণ্ডপটা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে করেছে, পাটপাটি, নারকেল পাতা, নারকেলের খোল, মানে এত সুন্দরভাবে করেছে কারুকার্য। আর জঙ্গলি টাইপের মণ্ডপটা করেছে প্রতিমার, জাস্ট অসাধারণ। মানে মণ্ডপ প্রতিমা সব কিছু মিলিয়ে একসাথে পুরো অসাধারণ করেছে। তো একটু শেয়ার করলাম সত্যি। এরপর ফ্রেন্ডস চলে এসেছি আমি ক্ষেত্রমোহন স্কুলের সামনে, যে মণ্ডপটা হয়েছে সেই মণ্ডপটায় এত সুন্দরভাবে ফুটিয়ে দিয়ে তুলেছে সমস্ত মনীষীদের ফটো দিয়ে, মানে পুরো মণ্ডপটাই মনীষীদের একদম ভর্তি করে দিয়েছে। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগলো, আর এইসব মণ্ডপ দেখতে আমার ভীষণই ভালো লাগে। তো সত্যি বলছি দারুণ করেছে। তো ভেতরের প্রতিমাটাও জাস্ট অসাধারণ করেছে। তো একটুখানি শেয়ার করছি, সো ফ্রেন্ডস দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস প্রথমেই তো দেখালাম প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, পাক্কা এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম একটুখানি আমার বন্ধুদের এই বৃষ্টিটাও শেয়ার করে দিই। তার মানে হলো আমি ঠাকুর দেখতে এসে আমি পুরো ভিজেই গেছি, মানে এই বিপদেই পড়ে গেছিলাম। আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।